যখন বামন রূপী ভগবান বিষ্ণু বলির দরজায় পৌঁছালেন দান গ্রহণ করতে, মহাবলি মহাদানী বলি তখন দান দেওয়ার জন্য রাজি হয়ে গেল। ছোট্ট বামন শিশুটিকে দেখে বলির স্ত্রী খুব আনন্দে গদগদ হয়ে বললেন যে ইস, এত সুন্দর বাচ্চা যদি আমার হতো তাহলে তাকে আমি কোলে নিয়ে স্তন্যপান করতাম। ভগবান বললেন, অন্তর্যামী ভগবান বললেন তথাস্তু। তারপর যখন বলির স্ত্রী তারা দেখলেন যে এই বামন রূপী ভগবান তিন পাত জমি নেওয়ার আছিলায় যখন তিন পাত ভূমি চাইলেন, বলি বুঝতে পারলো না ছোট ছোট তিন পাত আর কতটুকু হবে, বললো ঠিক আছে তিন পাত জমি আমি দেবো। প্রথম পাদে স্বর্গ আচ্ছাদন করলেন, দ্বিতীয় পাদে মর্ত্য আচ্ছাদন করলেন, তৃতীয় পাদ বেরোলো নাভি থেকে। এই তিন নম্বর পা দিয়ে ভগবান বলিকে পাতালে প্রবেশ করিয়ে দিলেন। তখন তারা বললেন, ইস, এমন ছেলে যদি আমার হয় তাহলে আমি তাকে বিষ পান করিয়ে মারব। অন্তর্যামী বললেন তথাস্তু। এই তারা দাপর যুগে পুতনা রাক্ষসী হয়ে জন্ম, আর সে তার দুটি ইচ্ছাই পূর্ণ করল, পূর্বজন্মের দুটি ইচ্ছাই ঈশ্বরের দ্বারা দেওয়া পূর্ণ করল, যে মাতার রূপে ভগবানকে স্তন্যপান করালো আর বিষ দুগ্ধ পান করিয়ে মারতে চাইলো।